হৃৎপিণ্ডের আবৃত্তি কাব্য গ্রন্থের চৈতন্যের লাশ কবিতাটি আবৃত্তি করছি। এই কবিতাটি 2014 সালের মার্চ মাসের 28 তারিখে রাত 9:05 রচিত। আসুন আবৃত্তি করা যাক। মা, জীবনে যত কষ্ট পেয়েছি আপনার আঁচলে মুখ গুজলেই সব ঝরে যেত, আবার সতেজ মনে শুরু হতো আমার নতুন করে পথ চলা, আবার সতেজ মনে শুরু হতো আমার নতুন করে পথ চলা। মা আপনি নেই, অল্পে অনেক কষ্ট পাই, দুর্বিষহ কষ্টগুলো জমে থাকে চেতনার স্তরে স্তরে, দুর্বিষহ কষ্টগুলো জমে থাকে চেতনার স্তরে স্তরে, বুকের মাঝে খুব কষ্ট পায় মা, তাঁতের মাকুর মতোই বুকের মাঝে হৃৎপিণ্ড যাতায়াত করে, বুকের মাঝে হৃৎপিণ্ড যাতায়াত করে, কষ্টগুলো দুঃসহ যন্ত্রণার কাপড় বুনে আমার সমস্ত চৈতন্যকে লাশ করে মুড়িয়ে রাখে, আমার সমস্ত চৈতন্যকে লাশ করে মুড়িয়ে রাখে।